ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর জাতীয় পতাকা প্রথম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসকে কুমিল্লা টাউন হলে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। বিস্তারিত থাকছে কুমিল্লা প্রতিনিধি আশিকুর রহমান আশিকের পাঠানো তথ্যচিত্রে। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের শ্রদ্ধা জানানোর পর জাতীয় পতাকার প্রথম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসকে নিয়ে আসা হয় তার নিজ শহর কুমিল্লায়। শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে শিবনারায়ণ দাসের মরদেহ রাখা হয় জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। স্থানীয় সংসদ সদস্য, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক, জেলা পুলিশ, বাংলাদেশ আওয়ামী লীগ কুমিল্লা জেলা শাখার সকল সহযোগী ও অঙ্গ সংগঠন, বিএনপি, জাসদ, ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক দলের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। ছাত্রলীগকর অবস্থায় তিনি আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার পতাকাটা তিনি তৈরি করেছেন, যখন আমরা সকলে মুক্তিযুদ্ধের চেতনা উদ্ভাসিত হয়ে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে সকল জাতিকে ঐক্যবদ্ধ করছিলাম, যখন আমরা স্লোগান দিতাম পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, যখন আমরা স্লোগান দিতাম ঢাকা না পিন্ডি ঢাকা ঢাকা, যখন আমরা স্লোগান দিতাম বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, ঠিক সেই সময় আমরা যখন উপলব্ধি করলাম বাংলাদেশের তো একটি পতাকার দরকার যদি স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়, সেই পতাকা ছাত্রলীগ কেন্দ্রীয়ভাবে বসে শিবনারায়ণ দাসকে দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি অতি অল্প সময়ে বাংলাদেশের স্বাধীনতার পতাকাটা তৈরি করে দিলেন, যেই পতাকা উত্তোলন করেই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল। সেই এই এইরকম একজন প্রজ্ঞ রাজনীতিবিদ কুমিল্লার মানুষ হারিয়েছে, আমরা যারা আছি আমরা আমাদের একজন ভালো নেতা হারিয়ে ফেলছি, সেই শিবুদাকে অনেক প্রাণ দিয়ে ভালোবাসি, কারণ এরকম একজন বিপ্লবী নেতা বাংলাদেশের মানুষের জন্য দান করে দিয়ে গেছেন, যাতে তার শরীরের অংশ বিশেষ দিয়ে বাংলাদেশের মানুষের মঙ্গলে কাজ হয়। এ সময় শিবনারায়ণ দাসের স্ত্রী বীর মুক্তিযোদ্ধা গীতশ্রী চৌধুরী ও তার সন্তান অর্ণব আদিত্য দাস কুমিল্লার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শিবনারায়ণ দাস কুমিল্লার সকল মানুষেরই আপনজন ছিলেন, তাকে শ্রদ্ধা জানাতে যারা এই কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওর বাবা সবসময় একটা কথা বলে গেছেন, তার আদর্শ ছিল যেন হানাহানি বিদ্বেষ মুক্ত এই বাংলাদেশ গঠিত হয় এবং যে বাংলাদেশে সকল যে জনসাধারণ রয়েছে তারা যেন দুঃখ কষ্ট দুর্দশা মুক্ত হয়ে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। টাউন হল মাঠে শ্রদ্ধা জানানোর আগে কুমিল্লা নগরীর তালপুকুর পাড়ে শিবনারায়ণ দাসের বোনের বাসায় নিয়ে যাওয়া হয় তার মরদেহ। সেখানে তার আত্মীয় স্বজনেরা সকলে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান।